আদাবর থানা, সূত্রাপুর থানা, লালবাগ থানা এবং বাড্ডা থানা। এর মাঝে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, উনি আইনজীবী। তার পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা পার্লামেন্ট সদস্য আহমেদ হোসেন, আমাদের আইসিডি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক মাননীয় মন্ত্রী এবং উনি পার্লামেন্ট সদস্য, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সৈকত, এবং রিয়েল অ্যাডমিরাল সোহেব আহমেদ, সোহান আহমেদ, সোহাইল আহমেদ, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় সহ বিজ্ঞ আদালতে তাদের প্রেরণ করে এক একটা মামলায় 10 দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন রেখেছি যে 302-34 ধারার যে মামলাগুলি আজকে আমরা পত্র পত্রিকা খুললেই দেখা যাচ্ছে যে ঢালাওভাবে এই মামলাগুলো নিয়ে আসামি করা হচ্ছে এবং ঢালাওভাবে রিমান্ড চাওয়া হচ্ছে। এতে আইনের শাসনের ব্যাঘাত সৃষ্টি হয় এবং আইন এবং আদালতের প্রতি মানুষের শ্রদ্ধা এবং আস্থা কমে যায়। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন এও রেখেছি যে আমরাও চাই একজন আইনজীবী হিসাবে, আইনের ছাত্র হিসাবে, যে যারা প্রকৃত অপরাধী তাদের বিচার হোক। কিন্তু যদি এইভাবে যারা মামলায় সম্পৃক্ত করা হয়, কারণ 302-এর মামলা সম্পৃক্ত করতে হলে তার সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হয় এবং তাদের বিরুদ্ধে যে এলিগেশনের, সেই এলিগেশনও আমরা দেখতে পাচ্ছি এফআইআর এজাহার পর্যালোচনা করলে যে একবার দুর্বল পয়েন্ট, এই ব্যাপারে তাদের কোনো সম্পৃক্ততা নাই এবং এই মামলা সম্পর্কে তারা অবগত ছিলেন না। আপনারা এও জানেন যে এই মামলায় কোনো 164 নাই এবং আমার কোনো 164 নাই, কেউ 164 আমার কথা বলে নাই, কোনো 161 নাই, এই মামলায় কোনো জব্দ তালিকা নাই। এই মামলায় পরবর্তীতে যে অতীত আজকের যে আসামিরা তারা রিমান্ডে ছিল এবং আয়ুষাব বারবার রিমান্ড চাওয়ার পরও এবং পরবর্তীতে ফার্দার কেন রিমান্ড চাওয়া হয়েছে আমরা যখন জিজ্ঞাসা করেছি তখন বলে আয়ুষাব সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারে নাই এবং উত্তর দিতে পারে নাই। কিন্তু সেই হিসাবে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এবং প্রকৃত অপরাধী যারা তাদের যাতে অপবিচারের হয় এবং তারা যাতে অপরাধের বাইরে থেকে ফাঁক ফোকর দিয়ে বের হইতে না পারে, আজকের যার যাদেরকে মামলায় সম্পৃক্ত করা হয়েছে তারা এই মামলা ঘটনার সাথে সম্পৃক্ত না, এই ঘটনা সম্পর্কে তারা অবগতও না, বিজ্ঞ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। এবং আইন ও আদালতের যে একটা প্রতি শ্রদ্ধা মানুষের সেটা বেড়ে যাবে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আমরা আইনজীবী হিসাবে, আইনের ছাত্র হিসাবে আমরাও চাই যে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাক এবং যারা ঘটনার সাথে জড়িত না তারা যাতে কোনো ক্রমে এই মামলার আসামি না। আমি অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন, আমি সকল মামলায় পরিচালনা করেছি এবং আপনাদেরকে ধন্যবাদ।